চাণক্য পণ্ডিত ভারতের ইতিহাসের একজন যুগপুরুষ, অসম্ভবকে সম্ভব করে তোলা এমন এক নিরস্ত্র যোদ্ধা, যিনি নিজের নীতিগুলোর শক্তিতেই ভারতের ইতিহাসকে একটি টার্নিং পয়েন্টের মুখে পৌঁছে দিয়েছিলেন। চাণক্য পণ্ডিত নিজের এই নীতি ও সূত্রগুলিতে সমাজ, রাজনীতি, ধর্ম আর কর্মের উন্মুক্ত বিবরণ তুলে ধরেছেন। ওনার নীতি ও সূত্রগুলো জীবনের অন্ধকার পথে সূর্যকিরণের মতো পথ প্রদর্শন করে। চাণক্য নীতি আমরা কম বেশি অনেকেই শুনে থাকি, কিন্তু আজকে আমি কিছু চাণক্য সূত্র এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি, যা আমাদের জীবনের চলার পথে জেনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এর আগেও আমরা কিছু চাণক্য নীতি নিয়ে ভিডিও পাবলিশ করেছি, যেগুলো দেখার জন্য উপরের আই বাটনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। বৃদ্ধদের সেবা দ্বারায় বিনয়ভাব জাগ্রত হয়, ইন্দ্রিয়গুলোকে বসে রাখা মনুষ্য সকল সম্পত্তি প্রাপ্ত করেন, সুখ আর দুঃখে সমানরূপে সঙ্গ দেওয়া ব্যক্তিই সত্যিকারের সহায়ক হন। কথা শুনতে থাকা আর উচ্চ বিচার করতে থাকা মনুষ্যকেই রাজার নিজের মন্ত্রী বানানো উচিত। সঠিক পরামর্শের পালন দ্বারা কার্যে শীঘ্র সফলতা আসে। কল্যাণকারী এবং গোপনীয় কথা প্রচার করে দিলে ইচ্ছিত কার্য শীঘ্র নষ্ট হয়ে পড়ে। অহংকারী হলে গোপন রহস্য শত্রু জেনে যায়। বিপত্তির সময় স্নেহ প্রদানকারী ব্যক্তিই মিত্র হয়। অলস ব্যক্তির কিছুই প্রাপ্ত হয় না। অলস ব্যক্তি প্রাপ্ত বস্তুরও রক্ষা করতে পারে না। অলস ব্যক্তির দ্বারা সঞ্চয় করে রাখা কোনো বস্তুই বৃদ্ধি হয় না। খারাপ অভ্যাসে আসক্ত মনুষ্যের কার্যের প্রাপ্তি হয় না। জুয়ায় আসক্ত ব্যক্তির কোনো কার্যই সম্পন্ন হয় না। নিরপরাধকারীকে কঠোর শাস্তি দিলে সেটা তাকে বদলা নেওয়া শত্রু করে তোলে। ধন দ্বারা সন্তুষ্ট রাজাকে লক্ষ্মী ত্যাগ করেন। বৃদ্ধি আর বিনাশ নিজের হাতেই থাকে। ভাগ্যের বর্ষায় বসে থাকলে কিছুই প্রাপ্ত হয় না। তাই আগে নিশ্চিত করুন, তারপর কার্য শুরু করুন। কার্যের মাঝে কখনোই আলস্য করবেন না। নিজের হাতে সাধন না থাকলে কার্য ঠিক মতো হয় না। ত্রুটিহীন কার্য হওয়াটা অত্যন্ত দুর্লভ হয়। সময়ের গুরুত্ব বোঝা ব্যক্তি নিশ্চিত রূপে নিজের কার্য সিদ্ধি করতে পারেন। সকল প্রকারের কার্যেই এক মুহূর্ত উপেক্ষা করা উচিত নয়। যে মনুষ্য যে কার্যে নিপুণ হন তাকে সেই কার্যের দায়িত্ব দেওয়া উচিত। ক্ষতিকারী লোকেদের প্রতি উদারতা দেখাবেন না। প্রচেষ্টা না করলে কার্যের নাশ হয়ে পড়ে। ভাগ্যের বর্ষায় বসে থাকা লোকেদের কখনোই কার্যসিদ্ধি হয় না। কর্তব্যের থেকে দূরে পালানো লোকেরা আশ্রিতদের পোষণ করতে পারে না। যে ব্যক্তি কার্য দেখে না সে অন্ধ হয়। প্রত্যক্ষ পরোক্ষ সাধন এবং অনুমান দ্বারা কার্যের পরীক্ষা করুন। বিচার না করে কার্য করলে লক্ষ্মী তাকে ত্যাগ করে চলে যায়। ভীরু ব্যক্তির কার্যের চিন্তা থাকে না। নিজ ব্যক্তিকে নিজের গোপনীয় কথা কখনোই বলা উচিত নয়। মৃদু স্বভাবের ব্যক্তি আশ্রিতদের দ্বারাও অপমানিত হন। অতিরিক্ত চাপ পুরুষকে দুঃখী করে তোলে। যে ব্যক্তি ভরা সভায় অন্যের দোষ দেখান, তিনি আসলে নিজেরই দোষ প্রকাশ করেন। মূর্খদের ক্রোধ তাদেরই নাশ করে। খারাপ অভ্যাসে আসক্ত ব্যক্তি লক্ষ্যে পৌঁছানোর আগেই থেমে যায়। সময়ের উপেক্ষা করলে কার্যে বাধা উপস্থিত হয়। অন্যায় পথে আসা ধনকে উপেক্ষা করা ব্যক্তিই সাধু হন। অনেক গুণকে একটাই দোষ নষ্ট করে দেয়। চরিত্রের উল্লঙ্ঘন কখনোই করা উচিত নয়। অল্প দোষের কারণে বেশি গুণ ত্যাগ করা চলে না। ক্ষুধার্ত সিংহ কখনো ঘাস খায় না। জ্ঞানী পুরুষদের মধ্যেও দোষ থাকতে পারে। বিনা দোষের রত্ন হীরা জওহরাত পাওয়া যায় না। চরিত্রহীন ব্যক্তিকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। আর শত্রুর দ্বারা করা উপকারও ঘাতক হয়। তো আজকের এই চাণক্য সূত্রগুলির মধ্যে কোন কোনটি আপনার সেরা বলে মনে হলো কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।